এটি শুকনো সিমেন্ট না ব্যাপারটা বুঝছো একদম ঠেসে দাও মুখে মুখে ঠেসে দাও হ্যাঁ ওটা ভালো করে ঠিকে করে সুন্দর করে লাগাও তো ওরম হালকা করে লাগালে হবে না এরকম ভাবে নিয়ে ঠেসে ঠেসে লাগাতে হবে নলে নিচ থেকে প্রেসার দিচ্ছে না नीचे चाप दे ठीक है हाँ बस एक सीधा एक खोला आज ए चल बुलिए ना बुलिए ना हाँ हाँ ये भलो माल जा रे भलो माल जा प्रत्येक माल जा क्च পেশেন্টটা হচ্ছে কি করে দেখো বুঝবে এই দেখো টাইট হয়ে গেছে হ্যাঁ দেখো তুমি চালিয়ে দেখো না বলে বুঝবে না ওখানে পা দিতে হবে একটা এখানে একটা পা হ্যাঁ হ্যালো এই দেখো টাইট হয়ে গেছে না আ যাবে যাবে না আমরা আইট টমেটো একটা বেশি দিলে বড় কেটে বিটকে বাস এবার কি করবে 3 থেকে 4 মিনিট ওয়েট করবে ওয়েট করে ওখানে গিয়ে লকটা বন্ধ করে দেবে বন্ধ করে দিয়ে ওটা খুলে সঙ্গে সঙ্গে এখানে দিয়ে রক্তটা ছেড়ে দেবে আর ওই পাইপটা কেটে ধুয়ে নেবে বুঝলে বুঝে গেছি তোমাকে আমি একটু দেখিয়ে দিচ্ছি আমি করে দিতে দুই একটা কাজ না দেখলে হবে না দেখি মাঝে মাঝে একটু প্রেসার দিতে হবে একটা করে কারণ কি ভিতরে মাল যাচ্ছে তো এই পুরোটা তুলবে এটা যেন এটার সঙ্গে লাগে शुकनो सीमेंट दिए कंक्रीटर जो बीमार है इंजेक्शन दे মানুষে শরীরে যেমন ইনজেকশন দেয় হ্যাঁ এই যে লিক ফিচার লিক ফিচার যেন না হয় ওই কংক্রিটটা যেখানে খারাপ হয়েছে সেই জায়গাটা সিমেন্টটাকে পাঠিয়ে কংক্রিটটাকে তাজা করা হচ্ছে 3 থেকে 4 মিনিট টাইম দেবে মালটা সেটার জন্য মাল যাচ্ছে ভালো মানে এক পাম যা মানে বুঝেছো 250 গ্রাম মাল যাওয়া একটু পেশ মারে প্রেসার দেখেছো কত হ্যাঁ খোলো দাঁড়া খোলো সাবধানে আচ্ছা হ্যাঁ খোলো চেপে চেপে দাঁড়া চেপে খুলতে হবে সামনের দিকে স্যার সামনের দিকে চেপে দুদিকে পা দিয়ে ওটাকে আটকাও আরে ওদিকে না হ্যাঁ 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 গুড এখানে দাও লকটা খোলো দেখো পেশাব দেখো ওটা খোল খুলে সিবেন দে ওটা খোল মেশিন দেখেছো এইসব মেশিন কথা বলে এর নাম হচ্ছে ফেসিনেট গ্রাউটিং পাম্প ঠিক আছে এই কংক্রিট যখন ইমপ্যাক্ট হয় না কংক্রিট যখন ভিতরে ভ্যাকেন্ট থেকে যায় সেই কংক্রিটটা সেই সময় দুর্বল হয়ে যায় সেই সময় কি করা হয় এটাকে গ্রাউটিং করা হয় এই গ্রাউটিং পাম্প দিয়ে ভিতরে সিমেন্ট উইথ কেমিক্যাল তো পাঠানো হয় পাঠিয়ে তাকে কংক্রিটকে ওয়াটার টাইট করা হয় এটাই আমরা এর জন্য আমরা গ্রাউটিংটা করি এখানে কি প্রবলেমটা ছিল এখানে প্রবলেমটা ছিল অ্যাকচুয়ালি কংক্রিটিং করতে গিয়ে এই জায়গাটা ঠিকমতো ভাইব্রেশন হয়নি ভাইব্রেট হয়নি কংক্রিটটা ওয়াটার টাইট হয়নি সেখান থেকে জল আজ না হোক কাল লিকেজ হবেই এর জন্য আমরা কি করছি
গ্রাউটিং করে যতটুকু সিমেন্ট ওখানে অভাব হয়েছে সেই সিমেন্টটাকে আমরা পাঠিয়ে সেই জায়গাটাকে ওয়াটার টাইট করে তাহলে সেখান থেকে আর জল পড়বে না, যদিও পরে সেখানে একটু রিপেয়ারিং করতে হবে। শোনো, লাগানোটা ভুলভাল লাগাবে না, আর ওই পাইপটাকে একটু ধুয়ে নেবে বলো তো। কেন মাঝে দেখবে যে সিমেন্ট টিমেন্ট যেন জাম না হয়ে যায়, ঠিক আছে? না, লাগাও 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 ফটাফট।